আমরা বলছি যে আমাদের ইকোনমিক এক্সপোজারের বা ইকোনমিক এক্সপোজারকে আমরা এখানে প্রেজেন্ট করছি উইথ এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনস। আমরা বলছি আমাদের একদিকে ট্রানজ্যাকশনস গুলো দেওয়া আছে যেগুলো ইনফ্লোস এবং আউটফ্লোস এর সাথে রিলেটেড, আরেকদিকে দেওয়া আছে যদি লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে তাহলে সিচুয়েশন কি হবে, আর লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট করলে সিচুয়েশন কি হবে। আরেকবার বলছি লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে উই আওয়ার লোকাল কারেন্সি ইজ স্ট্রঙ্গার দেন বিফোর, ফলে একটা ফরেন কারেন্সি পেতে আমার অনেক অনেক কম লোকাল কারেন্সি লাগবে, আর যদি লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট হয় তার মানে আমার একটা ফরেন কারেন্সি পেতে বেশি লোকাল কারেন্সি লাগবে। তাহলে প্রথমটাতে বলা হয়েছে লোকাল সেলস, লোকাল সেলস আবার ব্র্যাকেটে বলা হয়েছে রিলেটিভ টু ফরেন কম্পিটিশন ইন লোকাল মার্কেটস। এখন কথা হলো যদি লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে তাহলে লোকাল সেলস কি বাড়বে না কমবে? এখানে বলা হচ্ছে কমবে স্যার। এরপর যদি লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েট করে তাহলে বলছে লোকাল সেলস ইনক্রিজ করবে, কিন্তু সেটা তো বুঝাতে হবে। আপনাদের কেউ যদি বুঝিয়ে বলতে পারেন যে তাহলে আমি সন্তুষ্ট হতে পারি, এখানে তো ডিক্রিজ ইনক্রিজ বলা আছে। এখন যিনি বললেন যদি বুঝিয়ে বলতে পারেন যে আসলে বিষয়টা কি, তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। সো কে আলোচনা অংশগ্রহণ করুন। বাংলাদেশের সাথে আমরা ইউএস ডলার কম্পেয়ার করি, $1 জন্য আগে $80 দেয়া হতো, তার মানে $1 দিয়ে তারা $80 চকলেট পেত। এখন তারা এখন যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে $70 চলে আসবে, তার মানে $1 দিয়ে তারা $70 চকলেট পাবে। আমাদের কারেন্সি ভ্যালু অ্যাপ্রিসিয়েট করছে তো আমাদের সেলসটা কমে যাচ্ছে, কারণ তাদের কাছে আমাদের প্রোডাক্ট এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ওকে, আর আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করলে স্যার, ডেপ্রিসিয়েট করলে ফর এক্সাম্পল $1 জন্য আগে $80 দিতাম, এখন $1 জন্য $90 করে দিচ্ছি, তার মানে আমাদের প্রোডাক্টটা তাদের কাছে মানে চিপ হয়ে যায়, তারা আরো বেশি নিতে পারবে। আর ঠিক আছে, ইটস অল রাইট। সো আমরা 2 নম্বর ট্রানজ্যাকশন দেখি, ফার্মস এক্সপোর্টস ডিনোমিনেটেড ইন লোকাল কারেন্সি। অর্থাৎ ফার্ম যে এক্সপোর্ট করছে, আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি, বাংলাদেশি কোনো ফার্ম এক্সপোর্ট করছে, সে এক্সপোর্টটা করছে ডলারে না, কিসে করছে? টাকায়। টাকায়। তা এরকম যদি হয়, এরকম সিচুয়েশনে কি অবস্থা হবে? লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করলে আমাদের এক্সপোর্টস বাড়বে না কমবে? অবভিয়াসলি কমবে স্যার। হ্যাঁ, কেন? স্যার যেহেতু আমাদের কারেন্সির মানে এপ্রিসিয়েট করছে করেছে লোকাল কারেন্সি, সেহেতু আমরা মানে বাইরের দেশ আমাদের থেকে কম ইম্পোর্ট করবে, যেহেতু ওদের বেশি পে করতে হচ্ছে। ভেরি গুড। আমাদের কারেন্সি লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করা মানে হলো যে আমাদের 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 কারেন্সি শক্তিশালী হচ্ছে, ফলে আমাদের প্রোডাক্ট যদি নিতে হয় টাকায় তাহলে তাদেরকে আগের চাইতে বেশি তাদের কারেন্সি ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে ফার্মস এক্সপোর্ট ডিনোমিনেটেড ইন লোকাল কারেন্সি যদি হয় আর লোকাল কারেন্সি যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমাদের এক্সপোর্ট কমে। আর বাকিটা তো আলোচনার দরকার নেই। আর উল্টোটা হলে যদি আমাদের লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে বাড়বে। এটা তো লোকাল কারেন্সিতে হলো। যদি এমন হয় ফার্মস এক্সপোর্টস ডিনোমিনেটেড ইন ফরেন কারেন্সি, যদি ফরেন কারেন্সিতে আমরা এক্সপোর্ট করি তাহলেও দেখা যাচ্ছে সিচুয়েশনে কি রকমই থেকে যাচ্ছে যে একই একই থাকবে স্যার। হ্যাঁ, কেন একই কেন থাকবে? চেঞ্জ হতে পারে না? লোকাল কারেন্সিতেও সেম, ফরেন কারেন্সিতে আমি ডলার এক্সপোর্ট করলেও সেম, কেন? মানে আমাদের যদি বেড়ে যায় কারেন্সির অ্যাপ্রিসিয়েট করে, তাহলে ওদের ওদের একই তো কথা, ওদের
যেহেতু বেশি পে করতে হচ্ছে না আমাদেরকে, আর আগে সেম ডলারে আমরা আগের চেয়ে কম প্রোডাক্ট দিয়ে ওরা নিতে পারবে। তারপরে আমরা কি এটা বলতে পারি না যে এক্সপোর্টটা টাকায় করি বা ডলারে করি? যদি লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে তাহলে এক্সপোর্ট কমে যাবে। তিন নম্বরে বলছে যে ইন্টারেস্ট রিসিভ ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট, আমরা বাংলাদেশ পৃথিবীর অন্য দেশে বিনিয়োগ করেছি, যেভাবে জাপানিজরা আমাদেরকে টাকা দেয়, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয়, সেরকম আমরা অন্য দেশে টাকা দিলাম, তো আমরা ইনভেস্ট করেছি, বিপরীতে আমরা কি পেয়েছি? ইন্টারেস্ট পেয়েছি বা প্রফিট পেয়েছি ধরে নেন, বা ডিভিডেন্ড পেয়েছি। তো আমার লোকাল কারেন্সি যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমাদের ইন্টারেস্ট রিসিভ ফ্রম ফরেন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে, কারণ আমাদের ইনভেস্টমেন্টটাও তো কমে যাচ্ছে স্যার। কারণ আমাদের আজকের আলোচনাটা একটু ট্রিকি বলেছিলাম যে transaction, economic exposure, translation exposure. So tricky holeo, amar kache mone hocche je first part motamoti besh koyekjon class er sathe ache. Tricky karone bolchi, ektu jodi chinta korte bhul koren tahole porikha ulta palta hoye jabe. Jemon ekhane apnader je shohochokita ta holo seta holo increase decrease uttor ta pashe da ache. Ekhon jodi shei jayga ta apnader fill korte bola hoy, সেই ক্ষেত্রে যদি এই এই এখন যেভাবে বুঝেছেন সেভাবে না বুঝলে পরে তো বিপদ হয়ে যেতে পারে। এই প্রথম চারটাতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা পরের তিনটাতে যাওয়ার আগে। স্যার এখানে লোকাল সেলস মানে রিলেটিভ টু ফরেন কম্পিটিশন ইন লোকাল মার্কেট, সেটা স্যার মানে কি বুঝাতে চাইছে? রিলেটিভ টু ফরেন কম্পিটিশন বুঝতে স্যার